আসুন প্রো শর্মা এবং সন্দীপ বং ওনারা তাহলে তো গুরুজনটা কে সন্দীপ বং খুব খুব ভালোবাসা ভিডিও ক্লিপ করা ছিল আর কিছু কিছু ছবি আপলোড করেছিলাম প্রো শর্মা আর আমি তো আমাদের যৌথ একটা গিফট হয়েছে বা গিফট দিয়েছে সেটা হচ্ছে এই যে একটা তো আমি এখন আসছি রায়গঞ্জ কারুকলা উৎসবের এই মঞ্চে কেমন মেলা ফিল নিচ্ছিস কয়েকদিন ধরে সেই চরম চরম লেভেলের তো তিন দিন আর তুমি কদিন হলো আমারও দুদিন দুদিন হ্যাঁ কেমন মজা হচ্ছে খুব ভালো আর বিকালবেলা সন্ধ্যাবেলা কেমন কি হচ্ছে হ্যাঁ বিকালবেলাটাও ভালো আছে সন্ধ্যার পর তো খুব ভালো প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ আর তুমি কদিন আসলে আমার তো আজকে প্রথম আমরা দুজনেই নতুন আগামী 7 থেকে 9 এপ্রিল 2000 প্রসাদ উচ্চ বিদ্যা চক্রের ক্রীড়া কি তৈরি হবে এটা বসে যায় এখানে রায়গঞ্জ শিল্প মেলা আজকে লাস্ট ডে তাঁত শিল্প এখানে তো তাঁত শিল্প কি করে একটা তাঁত থেকে তৈরি করে একটা এখানে সুতা দিয়ে তৈরি করছে একটা হচ্ছে ধকরা নাকি বললো আর সেখান থেকে তৈরি হচ্ছে ব্যাগ কি করে তৈরি করছে একটু পুরোটা দেখে নাও আর ব্যাকগ্রাউন্ডে চারদিকে এখন আপাতত লোকজন শুরু হচ্ছে বিকাল 3টা থেকে মেলা শুরু হচ্ছে আর আমরা এখন আসছি মোটামুটি 5টা তো শুরু হয়ে গেছে আমরা দেখছি একটু ঘুরে ঘাড়ে চারদিকে আমি এসছি এই খুব সুন্দর উৎসবে উত্তর দিনাজপুর উৎসব আচ্ছা সন্দীপ বং খুব খুব ভালোবাসা সবাইকে অনুরোধ করছি সন্দীপ বংকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর তুমি আরও বন্ধুদেরকে এখানে নিয়ে এসো তাহলে আমরা সবাই এখানে একসাথে সবাই একসাথে মেলায় দেখতে পারবো আর হচ্ছে খুব সুন্দর চারদিকে সবারই মানে যার যেমন ট্যালেন্ট দিয়ে সব কিছু কাজ করতেছে দেখতে পাবে আর হস্তশিল্প মেলা আমরা আমিও আজকে প্রথম আসলাম তো আমার একদম শরীরে কাটা দিচ্ছে যার ভিডিও আমরা দেখছি তো আজকে ফাইনালি স্যারের সাথে একদম হাত দেখতে পাচ্ছে একদম হাত টাচ হয়ে আছে তো ঠিক আছে স্যার থ্যাংক ইউ বলার জন্য দিদি আপনি কোথা থেকে এসেছেন কোচবিহার থেকে এসেছি কোচবিহার থেকে এটা কি মানে কি তৈরি হচ্ছে এটা এটা শীতলপাটির ম্যাট তৈরি হচ্ছে এটা এটা কিটা এটা এটা শীতলপাটি আচ্ছা এগুলা মোটামুটি প্রাইস গুলো কতটা করে লম্বা আছে আর এটা 5x7 আছে 6x7 আছে রেট কেমন আছে 1800 1500 2200 ব্যাগ গুলো আপনারা নিজে হাতে তৈরি করেন হ্যাঁ নিজে কেমন দাম এটা আমরা এখন এখানে খুচরো বিক্রি করছি খুচরোর একটা দাম হয় পাইকারি একটা দাম আমরা নিজে হাতে যেহেতু বানাই আমরা পাইকারিও দেই বা খুচরো বিক্রি করি আর দেখতে পাচ্ছ সব ধরনের জিনিস এদিকে দেখা এই ছোট ছোট একটু পাস পাওয়া যাবে লেডিস পাস খুব সুন্দর সুন্দর ব্যাগ একদম সব ব্যাগ দিয়ে আর এরকম প্যাকেটিং কিন্তু খুবই সুন্দর লাগলো এই যে তো যে প্যাক করা আছে চেন টেন সব আছে এই পার্সগুলোর দাম কেমন দিদি একটু যে বলতে 250 টাকা না খুব সুন্দর কিন্তু জিনিসটা আর আপনারা হচ্ছে বিক্রিটা কেমন হলো আপনাদের দোকানে মোটামুটি এই কয়েকটা দিনে এই কয়েকটা দিনে এখানে বিক্রি যতটা আশা করার ছিল ততটা হয়নি আমার কি মনে হচ্ছে এই যে একটু মানে লোকজনের একটু টাইমটা একটু কম হয়ে গেল হ্যাঁ টাইমটা কম হয়ে গেল আর আমার মনে হচ্ছে আমার মানে যতদিন থেকে আমি এক্সিবিশন করি তো আমার মনে হচ্ছে এখানে প্রচার কম হয়েছে তার জন্য হয়তো এই ঘটনাটা হতে পারে মানে টাইমটা খুবই লেট হয়েছে মোটামুটি 1 সপ্তাহ 15 দিন যদি থাকতো তাহলে মেলাটা তাহলে কিন্তু একটু ভালো একটা আশা করা যেত ভালো সবার হ্যাঁ সবার আশা করা যেত সবার দোকানগুলো ভালো বিক্রি হতো তো তো আমি এখন আসছি আরেকটা স্টোরে যেখানে হচ্ছে বাঁশ দিয়ে বাঁশের ছোটো ছোটো পাত দিয়ে দিয়ে খুব সুন্দর সুন্দর করে জিনিস তৈরি করেছে তো আমি এখন কথা বলিনি এরা কোথা থেকে আসছে তো একবার কোথা থেকে আসছেন আপনারা মালদা মালদা গাজল মালদা গাজল আর কি বানাচ্ছেন এটা এটা হচ্ছে আমার লক্ষ্মী কাঠা হবে লক্ষ্মী কাঠা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এদিকে নিয়ে এদিকে নিয়ে কত ছোট ছোট একদম ক্লিপ নাকি বেড ক্লিপ খুব সুন্দর সুন্দর এখানে পাখা দেখতে পাচ্ছ বাহ খুব সুন্দর কিন্তু এগুলো দাম কেমন 30 টাকা দাম আর এগুলা 15 টাকা বাহ হাওয়া হাওয়া কিন্তু করতেছে ভালোই তো বিক্রি কেমন হচ্ছে কাকিমা একটু বলেন হচ্ছে মোটামুটি মোটামুটি বিক্রি হচ্ছে ঠিক আছে বিক্রি হচ্ছে খুব ভালো এখানে নৌকা দেখতে পাচ্ছ ছোট ছোট বোট খুব সুন্দর সুন্দর একদম
কোথা থেকে আসছেন? আমি আসছি কালিয়াগঞ্জ ব্লক কুনুর হাটপাড়া গ্রাম থেকে। কুনুর গ্রাম হাটপাড়া থেকে? কুনুরের জিনিস তো সবাই জানো কালিয়াগঞ্জ। আমি একটা কালিয়াগঞ্জের অলরেডি কুনুরের একটা কিছু ভিডিও বানিয়েছিলাম, সেখানে মৃৎশিল্প থেকেই। তো এখানে দেখতে হচ্ছে ছোটো ছোটো খুব সুন্দর একটা জিনিস, ক্যামেরাম্যান দেখিয়ে দেবে একটু হালকা করে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। মোটামুটি হয়েছে। এই ঘট এইগুলা যে জগগুলো দাম কত জলের? ইয়েগুলো এইগুলোর দাম 70 টাকা। 70 টাকা? আর এটাতে কি কি লাইটটা জ্বলবে না কেমন সিস্টেম? এটা এখানে আপনাকে হোল্ডার দিতে হবে, জানেন হোল্ডার তারপর এখানে তার লাগিয়ে দিয়ে এই যে হোল্ডার, এখানে আপনার হোল্ডার চলে আসলো, আর বাল্বটা দিয়ে বসিয়ে দিলে লাইটের সাইড দিয়ে বাড়াবো। আজকে মালদারামের কি অবস্থা? এটার নাম হলো সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। এটা হলো সুদর্শনপুরে আর রায়গঞ্জে, মানে রায়গঞ্জে অবস্থিত। তো আমি এখন আসছি একদম একটা আর্ট শিল্পীতে, আর সেটা একটা কাকুর কাছে। খুব সুন্দর আর্ট বানাচ্ছে, যত সব আর্ট দেখতে পাচ্ছ এখানে পুরোটাই কিন্তু কাকুর হাতে তৈরি করছে। এখানে সব কিছু তুলি আছে। কাকুর সঙ্গে কথা বলিনি, কাকু আপনি কোথা থেকে আসছেন? আমি বীরভূম জেলা থেকে আসছি, বীরভূম জেলা ময়ূরেশ্বর থানা গ্রাম, ষাটপলসা গ্রাম। হ্যাঁ, বীরভূমের পটচিত্র, আমার নাম অরুণ পটুয়া। এই পটশিল্প বংশ পরম্পরায় থেকেই হয়ে আসছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছ কাউ কত সুন্দর বানাচ্ছে, আর আমরা একটু বললাম কাউ একটু আমাদের জন্য একটু রঙ, একটু রঙ তুলি করে দিতে, আমরা দেখি একটু। এটাতে কে কে আছে? রাম লক্ষ্মণ সীতা নাকি? এটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতা। খুব সুন্দর রাম লক্ষ্মণ সীতা, সীতা হরিণ ধরার জন্য লক্ষ্মণকে বলছে, সেই দৃশ্যটা দেখানো। দেখতে পাচ্ছ ঘোড়াটা চলছে গাইজ। আমি সেটাই তো বলছি, তোর গুরুজনটা কে? বুঝতে পেরেছি, মানে তোর বাবা, তোর শ্বশুর, তোর বাবা তোর গুরুজন না? ডাস্টবিন দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর শিল্প। তো শিল্প মা লক্ষ্মী পিঠা ভান্ডার। তো আমি এখন কাউকে আমার সঙ্গে শুনবো কি কি পাওয়া যায় দোকানে, আপনাদের দোকানে কি কি পাওয়া যায়? মাছকালার ডাল দিয়ে সিঙ্গারা, সিঙ্গারার মতো মনে হচ্ছিল। এটা হচ্ছে মাছ কি বলে? আচ্ছা আচ্ছা, এটা এটা মালপোয়া, ও মালপোয়া চিনতে পারছি, সিঙ্গাড়া। এটা হচ্ছে ঠেকুয়া, এটা হচ্ছে খাজা, খাজা। এটা হচ্ছে পেঁয়াজি, আর ওটা হচ্ছে আলু, আলুর চপ। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে? ঘুগনিটা দেখি একটু, ও বাপ রে বাপ, শেষ। ভালো, তার মানে ভালো বিক্রি হচ্ছে, ভালো বিক্রি হচ্ছে। তো তো মোটামুটি এখানে স্টলের মধ্যে শুধুমাত্র একটাই খাবার দোকান। তো আমি চারদিকে ঘুরতে যাই, আর সবাই খাইতে পারবে আরামসে। মেলার মধ্যে ঢুকলে তো খাওয়া দাওয়া আরামসে, মেলায় আসলে না খেলে কেমন হয়, ভাজা পড়া চলবে, সব কিছু আছে। তো আমরাও একটু ঘুরবো, একটু ঘুরে আমরাও খাওয়া শুরু করবো। তো আজকে আমি একা একা চলে আসছি। তো এরা এরা আজকে যাক এদের সাথে দেখাবে, একটু গ্রুপটা ভালো হলো, সবাই সাথে ব্লগটা করতে পারছি আরামসে। আমি তো একটু ভিতরে একটু প্রোগ্রাম চলতেছে, সেখানে গিয়ে একটু দেখি, তোমাদেরকে একটু দেখাই। ফ্যামিলি
নাচ করবা তো তোমার সবাই ডান্স করো কখন তোমাদের প্রোগ্রাম এক্ষুনি সব বনুগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে হ্যাঁ খুব সুন্দর একদম খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে উত্তর বাংলার গৌরব জঙ্গল পাহাড় ওনারা যৌথভাবে একটি ছবি পোস্ট করেছেন তাতে প্রচুর ভিউজ এবং আমরা খুব আনন্দিত অনেক মানুষ সেটা দেখতে পেয়েছে একটা জোরে হাত তালি ওদের জন্য ঘোষণায় বাকিরা যদি না এসে থাকেন আমি পাশাপাশি আরো কিছু নাম বলছি যদি আপনারা উপস্থিত থাকেন তো ভিডিও ক্লিপ করা ছিল আর কিছু কিছু ছবি আমরা করেছিলাম তো শর্মার আমি তো আমাদের যৌথ একটা গিফট রয়েছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে অতদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন।